আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটি KN95 মাস্ক। তো দেখেন মাস্কটা আমার ছিঁড়ে গেছে। এই মাস্কটা আমি না ফেলে দিয়ে এটা রিপেয়ারিং করে আমি ব্যবহার করার জন্য চাচ্ছি। তো বন্ধুরা, মাস্কটি রিপেয়ারিং করার জন্য আমি যে যন্ত্রটা ইউজ করতেছি সেটা হলো একটি তাতাল। তাতালটা দিয়ে আমি মাস্কটিকে সোল্ডারিং করবো। দেখেন কিভাবে সোল্ডারিং করছি, খুব সহজেই এটা সোল্ডারিং করা যায় এবং একটু সাবধানতা অবলম্বন করলে সোল্ডারিংটা খুব সুন্দর হবে। আমি এই মাস্কটা এই জন্য সোল্ডারিং করতেছি যে একটা KN95 মাস্ক কিন্তু অনেক টাকার প্রয়োজন। তো এই করুণা অবস্থায় আমার কাছে আসলে এইরকম টাকা নেই, তাই আমি এই মাস্কটি রিপেয়ারিং করতে বাধ্য হলাম। তো দেখুন আমি মাস্কটা রিপেয়ারিং করতেছি কীভাবে, খুব আলতোভাবে তাতালটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করছি দেখুন। এবং সোল্ডারিং এর শেষে আমি এটাকে টেনে দেখাবো যে আপনার এই মাছটা আসলে কি সোল্ডারিং করা ঠিক মতো হয়েছে কিনা, নাকি ছিঁড়ে যাচ্ছে, কেমন টেনে দেখাবো। আমার মাছটা এখনো কমপ্লিট করে সোল্ডারিং হয় নাই, আমি মাছটা যতটা সম্ভব সোল্ডারিং করেছি এবং কমপ্লিটলি সোল্ডারিং হয়ে গেছে। দেখুন আমি এখন দেখাচ্ছি, টেনে দেখাচ্ছি এটা ছিঁড়বে কি না, যেটা আসলে ছিঁড়বে না। তো দেখেন মাছটা সোল্ডারিং করে কমপ্লিট, এটা ইউজেবল এখন হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।